হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তো আজকে রেডমি নোট 13 প্রো, 4G বা 5G যাই বলেন না কেন, আজকে আপনাদের সেরা 5টা থিমস আপনাদের দেখাবো। তো এই 5টা থিমসে আপনারা আপনাদের ফোনের লুকটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখেন, আমার HyperOS আপডেট দেওয়ার পরে কিন্তু এই ধরনের থিম চলে আসছে। তো এই এই থিমসটা অবশ্য আমি নিউজে ইউজ করি, আর সেরা ভিতর সবথেকে নাম্বার 1 থিমস থাকবে এইটা। তো দেখাই, আপনারা প্রথমে একটা থিমসে চলে আসবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন। দেখেন, এখানে সার্চ বারে টাইপ করে দিবেন বা এখানে এই নামটা লিখে এটা সার্চ করে দিবেন। তো এই দেখেন, AGIT77V15। ওকে, আবারও দেখেন, AGIT77V15। তো এইটা আপনারা কী করবেন, লিখে সার্চ করে সার্চ বারে দিয়ে দিবেন, থিম স্টোরে সার্চ বারে টাইপ করে দিয়ে দিবেন। তো এইটার যে লুকটা, এই লুকটা খুব বেস্ট একটা লুক আমার কাছে মনে হয়েছে। আপনারা এই এইটা ব্যবহার করতে পারেন, খুব স্মুথভাবে আপনার ডিভাইসের সাথে ম্যাচ খেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে চলবে। ওকে, তো এইটার যদি আমি ব্যাকগ্রাউন্ড তারপর আপনার এগুলো যদি দেখাই, খুব স্মুথ, কিন্তু খুবই স্মুথ, খুবই সুন্দর কাজ করে। প্লাস হচ্ছে আপনার থিমগুলো দেখতে খুব ভালো লাগবে আর কি, খুব সুন্দর লাগবে। আপনি যদি একটু কাস্টমাইজ করে ব্যবহার করেন, থিমগুলো কিন্তু খুব চমৎকার লাগবে আপনার। আর ভিউয়ার্স, দুই নম্বরে যে থিমসটা দেখাবো সেইটা হচ্ছে ট্রু টেক্সট পুলার। ওকে, এইটা আপনারা কি করবেন, এই যে থিমসটা পাবেন, এই থিমসটা হচ্ছে বেস্ট একটা থিমস আমার কাছে। তো এই থিমসটা আপনারা প্রথম যে থিমসটা পাবেন এটা ডাউনলোড করে নেবেন। তো এই থিমসটা মনে হবে কি আপনার নোট 13 প্রো 5G ফোনে ইউজ করলে আপনার খুব বেস্ট একটা থিমস হবে। কারণ এই থিমসটার সাথে হচ্ছে নোট 13 প্রো 5G থিমের সাথে খুব সুন্দরভাবে মানাবে, কারণ এর একটু শ্যাডো ডিসপ্লে আছে, এর জন্য পারফেক্ট আপনার হবে। ওকে, তো এখান থেকে আরও থিমস পাবেন, এই যে এখান থেকে আরও থিমস পাবেন এই কোয়ালিটির। তো এই থিমসগুলো আপনারা ডাউনলোড করে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, বেস্ট থিমস এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। তো তিন নম্বর যে থিমসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার ডিপ V15। তো এইটা কিন্তু জোস্ট একটা ব্ল্যাক হচ্ছে থিমস। তো এই থিমসটা হচ্ছে কারা ব্যবহার করবেন, যারা ব্ল্যাক পছন্দ করেন বা ডিপ পছন্দ করেন তারা এই থিমসটাকে ব্যবহার করবেন। তো এই থিমসটা ব্যবহার করলে আপনার ভালো একটা ফিল পাওয়া যাবে বা ভালো একটা ফিল আপনার পেয়ে যাবেন। তো দেখেন, থিমসটার কোয়ালিটিটা খুবই সুন্দর এবং চমৎকার আছে। তো আপনারা এই থিমসটা ইউজ করতে পারেন, সবথেকে বেস্ট থিমস হবে বলে আমি মনে করি। ওকে, আপনার জন্য। তো এরপরে যে থিমসটা আমি দেখাবো, এই থিমসটা হচ্ছে আর একটা খুব সুন্দর একটা থিমস, সেরা বাছাই করা। আমি 5টা থিমস আপনাদের জন্য রাখছি সেরা বাছাই করা। তো আপনারা সবাই এই থিমসগুলো আপনারা ব্যবহার করবেন, তো আমার আছে। তো এই থিমসগুলো আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন, খুব ভালো আপনাদের থিমস হবে, খুব সুন্দর হবে দেখতে। আপনারা এই থিমসগুলো চাইলে আপনারা ব্যবহার করে নিতে পারেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।